বাইরে বাইরে চার বাঘ খুব স্লো মোশনের গুড গোল চার বাঘ খুব স্লো মোশনের বসন্ত মিলনী হাওড়া কদমতলা আর দিয়ে আছে ফ্রেন্ডস পরে এবার বসন্ত মিলনী হাওড়া বনাম বেলুর ফোন প্রিন্ট ফোর এভারে খেলা শুরু দীপ সাজাশি পরে খেলছে বসন্ত মিলনী হাওড়া আর সবুজ সাজাশি পরে খেলছে বেলুর চাঁদমারি ফ্রেন্ডস ফর এভার দীপ শানু ভালো পাস দীপ শট হবে সে ভালো সে দীপ আমি ধরলে ধরে খেললাম প্রায় 10 বছর আগের কথা বলছি গুড পাস রে বেলু ফ্রেন্ডস ফর এভার শূন্য টাচ খেলছে দীপ শানু বাইরে ১৪ ফ্রেন্ডস ফর এভার দীপ ভালো টাচ খেলছে রে সুন্দর টাচ সোনু পুরো ঘুরিয়ে দিল ফ্রেন্ডস পরে বার বেলুর গোল পারে ফুল ফুল দীপ ভালো সুযোগ তো ভালো টাচ ফ্রেন্ডস ফর বেলুর অ্যাটাকে সাবাস 14 পুদিনা গুড ব্লক মার ভালো পাস বলতে পারে ধর 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 জয় খুব সুন্দর টাচ খেলছে পোস্টে লাগলো বল দীপ ব্লক গুড গোলকিপার ভাই সলিড 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 সেরা মুহূর্ত খুব সুন্দর খুব সুন্দর সুন্দর তো সুন্দর শো অফ করলো ভালো ফ্রেন্ডস পরে এবার বেলুর বনাম আবার এটাকে ফ্রেন্ডস পরে বেলুর চাঁদমারি বসন্ত মিলনী হাওড়া খেলা জমে গেছে প্রথমত খেলা শেষ খেলা স্কোর 0-0 সাইড যাবে শোনা না পুরো সাইড যাবে আজমির আকাশ নয় বসন্ত মিলনী হাওড়ায় সাবাস
শট গুড সেভ রে, সলিড সেভ ছিল বেলুর ফ্রেন্ডস ফরএভার গোলকিপার। এই লাইনে লাইনে ফ্রি কি হয়েছে? মশন মানে হাওড়া ফ্রি কি নিচ্ছে অভিজিৎ, গোল মি ফ্রি কি হয়েছে? মশন মানে হাওড়া ফ্রি কি নিচ্ছে অভিজিৎ, গোল মিস করলো। ও সলিড পাস রে, একজন আয় একজন আয়, ভালো পাস, টাচ খেলছে, গুড সেভ গোলকিপারের। পেন্স পরে বাড়ির বেলুর বন বসন্ত মিলন কি মাগলা জুনিয়র। ও শট ফ্রেন্ডস পড়া বেলুর অ্যাটাকে সবুজ আসি পড়ে, ভালো বল। হ্যাঁ দীপ চার পুড়ে যাবি পুড়ে যাবি পুড়ে যাবি, পাঁচ একজন সামনেটাই আয়, এ সুবাদা পেছনে ম্যান পেছনে ম্যান, খেলা স্কোর 1-0 টাইমের মাধ্যমে খেলা হবে মিলনী হাওড়া, খেলা স্কোর 0-0 হবে টাইমের মাধ্যমে খেলা হবে বেলুর ফ্রেন্ডস ফরএভার ফ্রেন্ডস বসন্ত মিলনি হাওড়া হয়ে সাদা শিপুরে। গোলে অভিজিৎদা ভালো গোল করলো, ফার্স্ট শট নিতে আসছে দীপ বাঘ বসন্ত মিলনের হয়ে। বাঘ চার বাঘ খুব স্লো মোশনে, গুড গোল। বাঘের অসম্ভব সুন্দর গোল করলো, স্লো মোশন টাইপ গিয়েও গোল করলো বাঘ। ছয় নম্বর জার্সি পরে শুট করতেছে জয়দেব ফ্রেন্ডস ফরএভার বেলুর হয়ে, এবং সেভে আছে অভিজিৎ শটে। খেলা স্কোর 0-0 থাকায় টাইবের মাধ্যমে খেলা চলছে, খেলা স্কোর আপাতত 1-1। সেকেন্ড শট নিতে এসছে বেলু ফ্রেন্ডস ফরএভার হয়ে যাচ্ছে, 6 বাইরে। এবং বার পোস্টে লাগলো, বার পোস্টে লেগে বল ফিরে এলো এবং গোল মিস করলো গোলকিপার, বলছে এখন আমি আছি। শট নিতে আসছি জার্সি নম্বর 7 চিকু,
চিকু চিকু শুট করবে গোলকিপার গুড গো গোল খেলা স্কোর 2-1 খেলা স্কোর 2-1 গোলে আপাতত জিতছে বসন্ত মিলনী জার্সি নাম্বার 20 হচ্ছে বেলু চাঁদমারি হয়ে ফ্রেন্ডস ফর চাঁদ আগেরটা শট মিস করেছিল বার বসে ফ্রেশ হয়ে এবার লাস্ট শট নিতে আসছে দেখা যাক কি হয় হলুদ কার্ড খেলো অভিজিৎ রমরমা নাটক চলছে টাইপের শুট আউট ম্যাচে ফ্রেন্ডস ফর বা বেলুর বনাম বসন্ত মিলনী হাওড়ার মধ্যে খেলা চলছে লাস্ট শট নিতে আসছে আমার 20 ফ্যান্স প্রবাবিলিটি হয়ে লাস্ট শট দেখা যাক গুড গো গোল চুপ করিয়ে রাখলো টিমকে পুরো চুপ শান্ত ভালো গোল করলো জাস্ট নাম্বার 9 ফ্রেন্ডস ফর এভার হিসেবে আছে অঙ্কিত এবং শটে আছে জাস্ট নাম্বার 9 বসন্ত মিলন রোনাল্ডোর মতো দাঁড়িয়েছে স্টাইলে গুড গোল এবং জয়লাভ করলো 3-2 জয়লাভ করলো চন্দ্রমিলনী হাওড়া শুট আউটের মাধ্যমে।